বন্ধুরা, আজকের গল্প টুনির পাথর বাড়ি। সুন্দরবন জঙ্গলে এক অনাথ টুনি একটি গাছের ডালে বাস করত। টুনির আপন বলতে কেউ ছিল না। টুনির জন্মের পরই টুনির বাবা মা মারা যায়। সেই থেকে টুনি একাই অনেক কষ্টে দিন কাটাত। টুনির থাকার মতো কোনো বাসস্থান ছিল না, তাই গাছের ডালেই অনেক কষ্টে থাকতো সে। একদিন টুনি যখন বসেছিল, এমন সময় সেখানে সুখি পায়রা আর কালু কাকা আসে। হ্যাঁ রে টুনি, তুই এখানে বসে কি করছিস রে? তোকে তো আজকাল দেখাই যায় না। কোথায় আর থাকবো সুখি পায়রা মাসি, যেখানে দেখেছ এখানেই থাকি। সুখি পায়রার কথা শুনে কালু কাক বলে, তুমি আবার ওকে এসব প্রশ্ন করছো কেন সুখি পায়রা? জানোই তো অনাথ টুনি, বাড়িঘর তো কিছুই নেই, তাই হয়তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, আর রাত হলে গাছের ডালেই হয়তো ঘুমিয়ে পড়ে। তবে টুনি, তোর এই গাছের ডালটি কিন্তু বেশ সুন্দর হয়েছে রে। থাক কালু কাক, তুমি আর মেয়েটাকে এসব কথা শুনিও না তো, এবার কিন্তু মেয়েটা বোধহয় কেঁদেই ফেলবে। তোমরা কেন আমার সাথে এমন করো বলো তো? আমার তো বাবা মা কেউ নেই, আমি তিন বেলা খেতেও পারি না, তাহলে বাড়ি বানাবো কি দিয়ে? হ্যাঁ, আর সব সময় তোমরা আমাকে খোঁচা দিয়ে কথা বলছো, আমার বুঝে কষ্ট হয় না বলো? আহারে, মেয়েটার কত কষ্ট হচ্ছে এখন। এই কালু, চলো চলো এখান থেকে চলে যাই আমরা, ওর সাথে কথা বলে আমাদের কোনো লাভ নেই। এই বলে সুখি পায়রা আর কালু কাক সেখান থেকে চলে যায়। আর টুনি ওদের কথা শুনে অনেক কষ্ট পায় আর কাঁদতে থাকে। এই জঙ্গলের সবাই কেন আমার সাথে এমন করে? আমার বাবা মা নেই, আমার বাড়ি ঘর নেই, এটাই কি আমার দোষ? আমি গাছের ডালে থাকি বলে সবাই আমার থেকে কত মজা নেয়। হে ঈশ্বর, তুমি কেন আমাকে অনাথ বানালে? আমার একা একা থাকতে যে আর ভালো লাগে না, আমি পরিবার চাই, আমি বাড়িঘর চাই, নয়তো নয়তো আমাকেও আমার বাবা মায়ের কাছে নিয়ে চলো। এভাবে কাঁদতে কাঁদতে টুনি ঘুমিয়ে পড়ে, আর এভাবেই টুনির অনেক কষ্টেই দিন কাটছিল। একদিন রাতে টুনি যখন গাছের ডালে ঘুমাচ্ছিল, তখন হঠাৎ অনেক ঝড় বৃষ্টি শুরু হয়। সেখানেই পড়ে থাকে, আর এভাবেই সারা রাত কেটে যায়। পরের দিন সকালে টুনি যখন পড়েছিল, তখন সেখানে কালু কাকার শালু শালিক আসে, আর টুনির এমন অবস্থা দেখে অনেক হাসতে থাকে। আরে শালু, দেখো দেখো এই টুনির কি অবস্থা হয়েছে, এই টুনি তো দেখছি গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে গেছে গো। কি আর করবে বলতো, ওর মতো অসহায় একটা মেয়ে বাড়িঘরের অভাবে তো গাছের ডালে থাকতো, এখন তো সেটাও হারিয়ে ফেললো। তোমরা এমনটা কেন করো আমার সাথে? হ্যাঁ, আমি তো তোমাদের কখনো খারাপ চাইনি, আমি পায়ে বড্ড ব্যথা পেয়েছি, আমি উঠতে পারছি না, তোমরা আমাকে একটু সাহায্য করো না। কি কি বললি টুনি, আমরা তোকে সাহায্য করব? তুই ভাবলি কি করে? হ্যাঁ, এই কথা বলে ওরা দুজনে সেখান থেকে চলে যায়। আর টুনি ওদের আচরণে অনেক কাঁদতে থাকে আর সেখানেই পড়ে থাকে। এভাবে অনেকক্ষণ কেটে যায়। টুনি একটু সুস্থ হলে সেখান থেকে চলে যায় আর একটা গাছের নিচে বসে ভাবতে থাকে। বৃষ্টির দিন তো চলেই এলো, এখন আমি কি করব? আমি তো আর গাছের ডালে থাকতে পারবো না। টুনি এসব ভাবতে ভাবতে একটি পিঁপড়ের বাসা দেখতে পায়, আর তখনই টুনির মাথায় একটা বুদ্ধি আসে। পেয়েছি বুদ্ধি, আমি যদি মাটি দিয়ে একটা ছোট্ট বাড়ি বানাতে পারি তাহলে তো অনেক ভালোভাবে থাকতে পারবো। হ্যাঁ, আমি বরং তাই করি। তারপর টুনি মাটি দিয়ে একটি ছোট্ট সুন্দর ঘর বানিয়ে ফেলে। মাটির ঘরটি দেখতে অনেক সুন্দর হয়েছিল। তখন টিয়া আসে টুনির কাছে। আরে টুনি,
তোমার ঘাটা তো দেখতে অনেক সুন্দর হয়েছে, কিন্তু টুনি বৃষ্টির পানি পড়লে তো তোমার ঘরের মাটিগুলো একেবারে গলে যাবে, তখন ঘরটিও ভেঙে যাবে টুনি, তখন তুমি কি করবে ভেবে দেখেছো? তুমি তো একদম ঠিক কথা বলেছো, আমি তো এটা ভেবে দেখিনি একবারও। তারপর টুনি অনেক চিন্তায় পড়ে যায়, আর কিছুক্ষণের মাঝেই অনেক বৃষ্টি শুরু হয় আর টুনির বাসাটি একদম ভেঙে পড়ে থাকে, আর টুনি পুরো বৃষ্টিতে ভিজে যায়। ও, বৃষ্টিতে তো পুরো ভিজে গেলাম, খুব ঠান্ডা লাগছে, এভাবে ভিজে গেলে তো মরেই যাব, দেখি তো কেউ আমাকে একটু আশ্রয় দেয় না। তারপর টুনি কালু কাকের বাড়ি যায়। কিরে টুনি, এভাবে বৃষ্টির মাঝে ডাকছিস কেন রে? হ্যাঁ কালু ভাই, আমি পুরো বৃষ্টিতে ভিজে গেছি, আমাকে একটু আশ্রয় দিবে? খুব ঠান্ডা লাগছে। আমি তোকে কোনো আশ্রয় দিতে পারবো না, যা তো এখান থেকে। তারপর টুনি কাঁদতে কাঁদতে বৃষ্টিতে ভিজতে থাকে। এমন সময় টুনি একটি বড় পাথরের সাথে হোঁচট খেয়ে পড়ে যায়, আর সঙ্গে সঙ্গে সেই পাথরটি একটি বড় বাড়িতে পরিণত হয়। আর এদিকে তো টুনি ভীষণ অবাক হয়ে যায়। সে কি, এখানে কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। তারপর পাথর বাড়িটি কথা বলে ওঠে। অবাক হয়ো না মে, আমি একটি জাদুই পাথর ছিলাম, এতদিন আমি এই বনে পড়েছিলাম, যেদিন কোনো সৎ পাখি আমাকে ছুঁয়ে দিবে সেদিন আমি এই পাথর বাড়িতে পরিণত হব, আর আজ সত্যি সত্যি তা হয়ে গেল। তুমি একজন সৎ পাখি, তাই তোমার ছোঁয়ায় আমি পাথর বাড়িতে পরিণত হলাম, তাই আজ থেকে তুমি এই পাথর বাড়িতেই থাকবে টুনি, আজ থেকে এই বাড়ি তোমার, তোমার যখন যা প্রয়োজন হবে তুমি এই বাড়িতেই পেয়ে যাবে। পাথর বাড়ির এইসব কথা শুনে টুনি অনেক খুশি হয় আর পাথর বাড়িতেই থাকতে শুরু করে। এরপর অনেক বৃষ্টি ঝড় শুরু হয়, কিন্তু টুনির পাথর বাড়ির কিচ্ছু হয় না। টুনি অনেক নিশ্চিন্তে ঘুমাতে থাকে। অন্যদিকে বেশি ঝড় হওয়ার কারণে জঙ্গলের সব পাখিদের বাড়িঘর ভেঙে যায়। তখন সবাই টুনির পাথর বাড়ির খবর পায় আর সবাই বৃষ্টিতে টুনির কাছে যায়। তুমি আমাদের ক্ষমা করে দাও টুনি, আমরা অনেক অহংকারী ছিলাম, তাই তোমার সাথে সব সময় অহংকার করতাম, তোমার বাড়ি নেই বলে মজা করতাম, কিন্তু আজ দেখো আমাদের সবার বাড়ি ভেঙে গেল, তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দিয়ে আমাদের আশ্রয় দাও। টুনি অনেক দয়ালু ছিল, তাই সব পাখিদের কান্না দেখে টুনি এতদিনের অপমান ভুলে গিয়ে আশ্রয় দেয়, আর সব পাখিরা বৃষ্টির মধ্যে টুনির বাড়িতেই আশ্রয় নেয়।